সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এন্টারটেন বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে তো পুজো চলেই এলো, তা কেনাকাটা করতে হবে নিশ্চয়ই। অনেকের আবার কেনাকাটা শুরু হয়েও গেছে, তো আজকে তোমাদেরকে নিয়ে যাব রেডিমেডের এক দারুণ জায়গায়, যেখানে তোমরা রেডিমেড জামাকাপড় খুব ভালো পাবে। তো চলো আমার সঙ্গে সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাই। যদিও তোমাদের এই জায়গাটা একবার দেখিয়েছিলাম, তো আজকে আবার যাচ্ছি সেই জায়গায়, কারণ হচ্ছে পুজোর কী কী কালেকশন উঠলো সেইটাই দেখতে। তা তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো সেই জায়গাটা কোথায় নিয়ে যাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, চেনা লাগছে জায়গাটা? চিনতে পারছো কি? এইটা হচ্ছে চাকদা সিংহের হাট। আজকে আবার চলে আসলাম তোমাদেরকে পুজোর কালেকশন দেখানোর জন্য। প্রথমেই তো তোমাদেরকে বললাম যে এই হাট তোমাদের এর আগেও একবার দেখিয়েছি আমি, আজকে আবার চলে এসেছি রেডিমেড পোশাকের কালেকশন দেখতে। কত করে এগুলো? কিরকম কিরকম তাও? আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কি করে যোগাযোগ করতে হলে? আমার নাম মিহির অধিকারী, চাকদা পূর্ব বালিয়া, 51 নম্বর রেলগেট বাড়ি। আমার ফোন নাম্বার 707664650 6, পাইকারি হোলসেলার। আপনি হোম ডেলিভারির ব্যবস্থাও আছে, এই নম্বরে ফোন করবেন, এটা হোয়াটসঅ্যাপ নম্বর। দেখো বন্ধুরা, এখানে রয়েছে পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে। এগুলো দেখো সামনেই দেখতে পাচ্ছ, সুতির উপরে সুতোর কাজ করা। এখানে দেখো রয়েছে ছোট বাচ্চাদের জন্য গেঞ্জি প্যান্ট। এই বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এখানে 0 সাইজ থেকে শুরু। এখানে দেখো বন্ধুরা, মেয়েদের জন্য ফ্রি সাইজের কুর্তি চুড়িদার সমস্ত কিছু রয়েছে। এগুলো 160, 150, 200, 250, 300 বিভিন্ন দামের রয়েছে। এখানে দেখো বন্ধুরা, রয়েছে 20 সাইজ থেকে আরম্ভ করে 32, 34, 36 সাইজ পর্যন্ত মেয়েদের ফ্রক, অর্থাৎ 1-2 বছরের মেয়েদের থেকে একদম 12-13 বছরের মেয়েদের ফ্রক পাওয়া যায়। এখানে দেখো বন্ধুরা, ছেলেদের জন্য শার্ট রয়েছে বিভিন্ন সাইজের সুতির শার্ট। এখানে দেখো বন্ধুরা, বিভিন্ন ধরনের ফ্রক রয়েছে মেয়েদের জন্য, খুব সুন্দর ফ্রকের কালেকশন। তোমরা চাইলে ঘরে পরার জন্য এখান থেকে খুচরোও কিনতে পারো, আর যারা ভাবছো ব্যবসা করবে তারাও এখান থেকে কিন্তু পাইকারি রেটে মাল কিনতে পারো। এগুলো দেখো দেখছো, এগুলো হচ্ছে টপ, মেয়েদের স্কার্ট বা জিন্সের সঙ্গে পরার জন্য টপ। আর এখানে দেখো মেয়েদের অনেক জিন্সও রয়েছে। কত করে এগুলো? 170। কি কি সাইজ আছে? এই হাট কবে বসে সেইটা বলে দিই তোমাদের বন্ধুরা, চাকদার এই সিংহ হাট প্রতি শুক্রবার করে ভোর 5টা থেকে শুরু হয়।
এখানে দেখো বন্ধুরা রয়েছে একদম ছোট্ট বাচ্চা মেয়েদের গেঞ্জির ফ্রক রয়েছে, সুতির ফ্রক রয়েছে, ডিজাইনার নিটের ফ্রক রয়েছে। দেখো বন্ধুরা এখানে রয়েছে মহিলাদের জন্য ব্লাউজ। দেখো ব্লাউজের উপর সুতোর কাজ করা, ছাপা বিভিন্ন ধরনের রয়েছে, এক কালার। দেখো বন্ধুরা এখানে এই হাটে মেয়েদের জন্য প্রচুর কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রক, জুপার, কুর্তি, তারপরে স্কার্ট, এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তোমরা এখানে চাইলে পুজোর মার্কেট করতেই পারো, আর পাইকারিও নিতে পারো ব্যবসার জন্য, খুব ভালো জিনিস পাওয়া যায় এখানে। দেখো বন্ধুরা এখানে প্রতি শুক্রবার করে এই হাটটা তো বসেই, বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে তাদের জিনিসপত্র বিক্রি করতে, আর বহু দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসে প্রচুর। এছাড়াও কিন্তু এখানে বড় বড় দোকান রয়েছে যেগুলি সপ্তাহের ছদিন খোলা থাকে, মঙ্গলবার করে বন্ধ থাকে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু অন্যান্য দিনগুলোতে এসেও কেনাকাটা করতে পারো। দেখো বন্ধুরা এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেড কভার। দেখো বন্ধুরা এখানেও রয়েছে ছোট বড় মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ফ্রক, সুপার, স্কার্ট, আরও অনেক কিছু। এই হাটে কিন্তু মেয়েদের জন্য প্রচুর কালেকশন রয়েছে। যে সকল মা বোনেরা, দিদিরা বা বন্ধুরা ভাবছ যে পুজোয় পড়ার জন্য নতুনত্ব জিনিস কোথায় পাবে, তারা কিন্তু একবার এসে এই হাট থেকে ঘুরেই যেতে পারো। এখানে তোমরা তোমাদের মন পছন্দ মতন বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই তোমরা চাকদার এই সিংহেরহাটে এসে কিভাবে পৌঁছাবে। শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল, কেঁদে লোকাল, রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে তোমাদের আসতে হবে চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে নামলেই তোমরা দেখতে পাবে এই হাট। আর তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, তবে হাওড়া থেকে ভায়া ব্যান্ডেল হয়ে তোমাদের আসতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি থেকে চাকদাগামী যে কোনো লোকাল ট্রেন ধরেই তোমরা পৌঁছে যাবে চাকদার এই সিংহেরহাটে। দেখো বন্ধুরা এখানে মশারিও আছে, তোমরা যদি মশারি কিনতে চাও মশারিও পেয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে আরও প্রচুর ডিজাইন রয়েছে মেয়েদের বিভিন্ন ফ্রক, চুড়িদার, কুর্তি। দেখতে থাকো তোমরা, দেখাতে থাকি আমিও। দেখো বন্ধুরা এখানেও রয়েছে প্রচুর কুর্তি আর চুড়িদার। তোমরা এখানে এসে সব রকম দামেরই পেয়ে যাবে, যার যেমন ইচ্ছা সে সেরকম দামের মধ্যে নিতে পারো। দেখো বন্ধুরা এখানে যে শুধু মেয়েদেরই জিনিস পাওয়া যায় তাই নয়, এখানে কিন্তু ছেলেদেরও সমস্ত কিছু পাওয়া যায়। আছে জিন্সের প্যান্ট, টি শার্ট, ফুল শার্ট, হাফ প্যান্ট, সব রকম আছে। প্রচুর প্রচুর রেডিমেডের ভালো ভালো কালেকশন নিয়ে চাকদা সিংহেরহাটের পুজোর বাজার একদম জমজমাট। তো বন্ধুরা তোমরা যদি ভালো রেডিমেডের কালেকশন দেখতে চাও, কেনাকাটা করতে চাও, সেটা খুচরোই হোক বা পাইকারিই হোক, তাহলে তোমরা একদম চোখ বুজে চলে আসতে পারো চাকদার এই সিংহেরহাটে। দেখো বন্ধুরা এখানে ছেলেদের জন্য সব ফুল শার্ট রয়েছে, এগুলো সবই সুতি, আর এই শার্টগুলোর দাম হচ্ছে 200, 250, 300 এরকম, এর চেয়ে বেশি দামেরও আছে। এখানে দেখো বন্ধুরা ইনি এই ওড়নাগুলো ঘুরে ঘুরে বিক্রি করছেন, এগুলো হচ্ছে সুতির মধ্যে ওড়নাগুলো, 100, 160, 150 এরকম দামের। দেখো বন্ধুরা আমি এতক্ষণ ছিলাম চাকদা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হাটটা সেই হাটে, এবারে আমি এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকের হাটটায়। যেহেতু পুজোর আর বেশি দেরি নেই সেই কারণে দেখো হাটে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসছে।
এখানে দেখো বন্ধুরা প্রচুর কুর্তির কালেকশন, ছোট থেকে শুরু করে ফ্রি সাইজ পর্যন্ত প্রচুর প্রচুর কুর্তি রয়েছে। দেখো বন্ধুরা এখানে নাইকিও রয়েছে, মানে বন্ধুরা এখানে রেডিমেড যাবতীয় জিনিস ছোট থেকে শুরু করে বড়দের সমস্ত কিছু, শাড়ি, বেড কভার, মশারি সমস্ত কিছু পাবে। এখানে দেখো বিভিন্ন টি শার্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর টি শার্টগুলো। এখানে দেখো বন্ধুরা মেয়েদের টপ রয়েছে প্রচুর। তো বন্ধুরা তোমরা যে এই হাটে শুধু কমা জিনিসই পাবে তাই নয়, এই হাটে কিন্তু ভালো ভালো জিনিসও পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির জিনিসও পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদের হাটটা আরেকটু ঘুরে দেখাই। বড়দের ফ্রক আছে, কুর্তি আছে, দেখো বন্ধুরা এখানে টাওয়াল রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন দামের রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলোও দেখো, ছোট বড় সব রকমেরই আছে। এছাড়াও বন্ধুরা এই হাটে তোমরা লুঙ্গি, গামছা এসবও পেয়ে যাবে, গামছার জন্য তো চারদা হাট বিখ্যাত। দেখো বন্ধুরা রেডিমেড ছাড়াও এখানে প্রচুর শাড়ির কালেকশনও আছে, রয়েছে তাঁতের কালেকশন প্রচুর, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সিনথেটিক, সিল্ক, বেনারসি আরও অনেক কিছু। এইটা কি শাড়ি? এটা জামদানি। কিরম রেঞ্জ এগুলোর? কত? দেখো বন্ধুরা এই যে শাড়িটা দেখলে, এটা হচ্ছে জামদানি শাড়ি, এটার দাম হচ্ছে 420 টাকা। ভাবাই যায় না 420 টাকায় জামদানি শাড়ি। আমার কাছে সব তাঁতের, তাই তো? দেখো বন্ধুরা চারদাহাট যে গামছার জন্য বিখ্যাত বলছিলাম, এখানে দেখো প্রচুর গামছা রয়েছে বিভিন্ন রকমের, আর গামছার জন্য একটা আলাদা জায়গাও রয়েছে, সেখানে শুধু গামছাই বিক্রি হয়। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে চারদাহাটে আমি এর আগেও একবার এসেছিলাম, চারদা সিংহরহাট নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখোনি, তারা যদি দেখতে চাও তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করো, আর একটা লাইক করে দিও অবশ্যই। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, সে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওয়।